কুকুরের মতো আচরণ তাদের, আমরা মনে হয় ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো, একদম কুকুর বিড়ালের মতন যে আচরণ করে ও অবশ্য নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না বলো? কুকুর বিড়ালের মতো আচরণ না কয়েকদিন ধরে সেটা আসলে। হ্যাঁ, মিটিং হচ্ছে, দ্বিপাক্ষিক মিটিং হচ্ছে, তারপরে বিজনেস কমিউনিটিদের সঙ্গে মিটিং হচ্ছে, আর আমরা আমাদেরকে মোটামুটি অনেক লড়াই করে আসলে এই পর্যন্ত আসতে হয়েছে। গত দুই তিন দিন ধরে আমাদের গেটের সামনে রাস্তার উপরে এবং রাস্তার উপরে দাঁড়ালে একদম কুকুরের মতো আচরণ তাদের মিডিয়ার। সোমা আমাদের সাথে জানি কেমন করে, তত অকথ্য ব্যবহার কোনো কোনাতেই যে দাঁড়াতে দিচ্ছে না, এটা অত্যন্ত কষ্ট অপমানজনক। মালয়েশিয়া পালিয়ে গেলে ইন্টারগেশন সেলে রাখি না, জেলবন্দি জীবন মনে হচ্ছে, মানে ফাইভ স্টার হোটেলে আমরা একটা জেলবন্দি জীবনের মধ্যে আছি। একজনের কথা আরেকজন খুব বেশি রিপোর্টার সুলভ যে ভয়েস সেটাতে কথা বলতে পারছে না, দেখাতে চায় নাই। আসলে ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আগে আমাদের যারা নাকি সিনিয়র জার্নালিস্ট যারা নাকি কভার করেছেন তারা সম্পর্কটা রাখতেন নিজেরা, এবং দুই দেশে দুই হাই কমিশন এম্বাসি থেকেও একটা তাগিদ থাকতো যে কত ভালোভাবে এটা মিডিয়া দিয়ে কভার করানো যায়। কিন্তু এবার আমার, আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট বয়স্ক আমি বলবো, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এবার একটা অন্যরকম অভিজ্ঞতা। মিডিয়া আসলে কোনো কিছুতেই দরকার পড়ে না, এটা দ্বিপাক্ষিক, যারা যারা সেটা পলিটিশিয়ান হলে পলিটিশিয়ান, ব্যবসায়ী কমিউনিটি হলে ব্যবসায়ী কমিউনিটি, তারা নিজেরা নিজেদের মধ্যে, এবং আমরা মনে হয় ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন আর কি, যে যার প্রতিষ্ঠান জায়গা থেকে এরকম কভার করতে আসছি। আর সবচেয়ে বড় কথা যে উল্টোটা হয়, আমার বন্ধুরা অবশ্য সেটাতে আমরা অনেক গর্বিত বোধ করি যে বাংলাদেশ ওরকম, আমার বন্ধু দেবদীপ বা এখানে দিল্লিতে যারা আছেন প্রথমদা বা আরো অনেকে যারা আছেন সবার সঙ্গে আমরা যারা শেয়ারিং করি অনেক সময়, তারা অনেক মানে আন্তরিকতার সাথে রিসিভ হয়। সেটা নিয়ে তো দেবদীপ একটা খুব মজার লেখা লিখলেই, সেটা একরকম। আর এমনও হয় ইন্ডিয়া থেকে যে কোনো সাংবাদিক ঢাকায় যোগাযোগ করে তারা একেবারে মেইন ইভেন্টেও যেতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে কাছে নিয়ে ছবি তুলতে পারেন, অনেক কিছু, কোনো কিছু মিস হয় না, একটা ছোট্ট মোবাইল নিয়েও কিন্তু তারা সাংবাদিকতা করতে পারে। কিন্তু আমাদের যেই অভিজ্ঞতা এটা শুধু আমার একলা না, আমি প্রথম আলো রাহিব ভাই সেও কিন্তু কোথাও এই আনাচাকানে কোথাও গিয়ে কোথাও বসতেও দিচ্ছে না, এরকম একটা অবস্থা। সেই জন্য একটু এই মজার অভিজ্ঞতাটা ফেসবুকে শেয়ার করলাম, একদম কুকুর বিড়ালের মতন যে আচরণ করে ও অবশ্য নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না বলো? কুকুর বিড়ালের মতো আচরণ না কয়েকদিন ধরে সেটা আসলে। হ্যাঁ, অনেক অনেক বাজে বিহেভ করছে তারা, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে না কাজ করার মতো কোন ধরনের, যে বাংলাদেশ থেকে আমরা আসলাম আমাদের জন্য সেই জন্য একটা ন্যূনতম একটা সুযোগ সুবিধা যে রাখা একটা ইনফরমেশন তো পাচ্ছি না। তারপরে আমাদের যে পিএম ওর যারা আসছে তারা কি আমাদেরকে একটু চেষ্টা করছে, মানে একটু একটু পরে একটা বড় ইভেন্ট হবে, আমরা সিনিয়র সচিব আমরা ইয়েকে বলেছি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বলেছি যে উনি হয়তো চেষ্টা করছেন আমরা বড় ইভেন্টটাতে যেতে পারবো বা ঢুকতে পারবো কিনা, কিন্তু সেটাও আমরা নিশ্চিত না। আমরা যে এখানে সকাল থেকে এখানে একটা পুরো ফোয়ারের ভিতরে আটকে আছে, আমরা জানি না যেতে পারবো কিনা, এরকম সেটা ঠিক আছে। মানে অনেক মানে এই খবর সংগ্রহ করাটা বিরাট একটা তো পেইন হয়, চ্যালেঞ্জ তো হয়, কিন্তু একটা হিউমিলেশনের মধ্যে পড়েছি, এটা হলো মূল কথা। আমরা মানে এই মিডিয়া তো অনেক কিছু অনেক কিছু ট্রান্সফর্ম করে, অনেক কিছু আসলে প্রচার করে, এই হিউমিলেশনটা কিন্তু অন্তর্গত একটা হিউমিলেশনের মধ্যে পড়েছে, মিডিয়া হিউমিলেশনের মধ্যে, আর অন্যান্য সেক্টরও নিশ্চয়ই হবে। তো এরকম অ্যাটিচিউড নিয়ে বন্ধুত্ব কেমনি বাড়ানো যায়?